হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চা মশলা চায়ের মশলা নর্মালি দু ধরনের বানানো হয় একটা গরমের সিজনের জন্য একটা শীতের সিজনের জন্য শীতের সিজন আসছে এ কারণে আমি শীতের সিজনের জন্য স্পেশাল ইমিউনিটি বুস্টার চা মশলা বানিয়েছি এই চা মশলা আমাদের শীতের সিজনের যে কোনো ধরনের রোগ যেমন সর্দি কাশি গলা ব্যথা ঠান্ডা এই ধরনের রোগের সাথে লড়াই করতে খুবই সাহায্য করবে চলুন একবার দেখে নিই কীভাবে বানাতে হবে চা মশলা বানানোর জন্য দেখুন আমি কি কি মশলা নিয়েছি একবার দেখে নিই এখানে আমি চার টেবিল চামচ কালো গোলমরিচ নিয়েছি চার টেবিল চামচ এক টেবিল চামচ ভরে আমি সফ নিয়েছি বা মৌরি এখানে আমি এক টেবিল চামচ লং নিয়েছি বা লবঙ্গ এক টেবিল চামচের থেকে একটু বেশি আমি ছোট এলাচ নিয়েছি আপনার যদি এলাচের খুশবু বেশি পছন্দ হয় তাহলে আপনি আরও বেশি নিতে পারেন এবং এর সাথে সাথে বড় এলাচও নিতে পারেন দারচিনি নিয়েছি আমি সাত থেকে আট ইঞ্চির মতো মোটামুটি এখানে চার পাঁচ গ্রামের মতো দারচিনি আছে আর এখানে নিয়েছি এটাকে বলে মুলেঠি বাংলায় বলে এটাকে জ্যোষ্ঠী মধু এটা একটা কাঠ হয় এবং খুবই শক্ত হয় এ কারণে আমি একটু থেতলে নিয়েছি ক্রাশারের মধ্যে করে যাতে মিক্সারের ব্লেডে কোনো অসুবিধা না হয় জ্যোষ্ঠী মধু আমাদের গলার জন্য খুবই খুবই বড়ো বন্ধু গলার যত ধরনের রোগ হয় সব ধরনের রোগ প্রতিরোধ করার ক্ষমতা এই জ্যোষ্ঠী মধু রাখে আপনারা শুনে থাকবেন যে বড় বড় গায়কেরা জষ্টিমধু খেয়ে থাকে নিজেদের গলাকে ঠিক রাখার জন্য গলার যে কোনো ধরনের রোগের জন্য জষ্টিমধু অনেক বড় মহৌষধ এখানে নিয়েছি আমি তুলসীর বীজ তুলসীর বীজের গুণাগুণ তো বলার অপেক্ষা রাখে না এটা সবাই জানে তো আপনি যদি তুলসীর বীজ না পান তাহলে তুলসীর পাতাও অ্যাড করতে পারেন আর আমি তুলসীর বীজগুলো শুকিয়ে নিয়ে নিই আমি তাজাই নিয়েছি তাজা নেওয়ার কারণে কি হবে এটা যখন আমরা হালকা ভেজে নেব তখন এর ময়শ্চারও শুকিয়ে যাবে আর খুব তাজা খুশবু আসবে এখানে নিয়েছি আমি আদা আদা নিয়েছি আমি এখানে তিন থেকে সাড়ে তিন টেবিল চামচের মতো আমি এরকম স্লাইস করে কেটে শুকিয়ে রেখেছিলাম সেটাই আমি নিয়ে নিয়েছি তুলসির বীজ বেশি কম করে নিতে পারেন আর মুলেঠি এখানে আমি এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চির মতো মুলেঠি নিয়েছি এই যে যেটা আমি আপনাকে দেখাচ্ছি এটার নাম হচ্ছে গেউতি চাহা এই যে ঘাসের মতো দেখতে চাহা মানে হচ্ছে চা মানে মারাঠিতে চাকে চাহা বলে তো এই যে গাছটা এর নাম হচ্ছে গেউতি চাহা এটা চায়ের সঙ্গে ব্যবহার করা হয় এবং চায়ের জন্য সবথেকে বড় মশলা মহারাষ্ট্রে এটাই কোনো প্রকার মশলা ছাড়া শুধুমাত্র গেউতি চাহা দিয়ে যদি আপনি চায় চা বানান তাহলে এটা খুবই খুবই টেস্টি হয় খেতে আর এটাতে একটু লেবু লেবু টাইপের সুগন্ধ আসে খুবই ভালো লাগে খেতে এবং তার সাথে সাথে সর্দি কাশি ঠান্ডা গলা ব্যথা মাথা ধরা যে কোনো ধরনের রোগের জন্য এটা খুবই খুবই ভালো কাজ করে এটা আমি চায়ের মশলার মধ্যে দেব তো এখান থেকে তিনটে পাতা আমি ছিঁড়ে নেব আমি জানি না আপনার ওখানে পাওয়া যায় কি না যদি পাওয়া যায় অবশ্যই দেবেন আর যদি না পাওয়া যায় তাহলে অবশ্যই নিশ্চিন্তে এটাকে আপনি স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই না পাওয়া গেলে আর কি করার আছে যাই হোক আমি এখান থেকে তিনটে পাতা ছিঁড়ে নেব ছিঁড়ে নিয়ে ধুয়ে নেব ভালো করে ধুয়ে একটু মুছে নেব তারপরে আমরা ইউজ করব চাইলে আমি শুকিয়েও নিতে পারতাম কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি না দেখুন বন্ধুরা আমি পাতাগুলো নিয়েছি ধুয়ে এনেছি আর একটু মুছে নিয়েছি জল খুব একটা নেই হালকা হালকা একটু জল আছে হয়তো যাই হোক এখন মশলার সঙ্গে যেহেতু একটু গরম করব। তখন এটা পুরোপুরি শুকিয়ে যাবে এর ভেতরে ময়শ্চারও শেষ হয়ে যাবে এটা একেবারে ঘাসের মতো হয় আর এটা শুকোতে খুব বেশি দেরি লাগে না একেবারে ফটাফট শুকিয়ে যায় এই কারণে আমি বাইরে রোদে শুকিয়ে নিলাম না একটুখানি আগুনে যখন তাপ দেব তখন এমনিতেই শুকিয়ে যায় পুরোপুরি মশ্চার শেষ হয়ে যাবে এর তো এটাকে নাড়াচাড়ার জন্য যাতে সুবিধা হয় তার জন্য আমরা কেঁচি দিয়ে কেটে নেব কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে নেব। যাতে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করতে সুবিধা হয় দেখুন বন্ধুরা আমি সবগুলো পাতাকে সুন্দর করে কেটে নিয়েছি এবার আমরা এগুলোকে চুলায় যাব ভাজার জন্য খুব বেশি ভাজবো না একটু গরম করব জাস্ট সবগুলো মশলা আমরা এর মধ্যে দিয়ে দেব। হিট আমি চালু করেছি কিন্তু হিটকে একেবারে লোতে রেখেছি একেবারে লোতেই রাখবেন এখানে আমি যে দারচিনি আর মুলেঠিও দিচ্ছি মুলেঠি মানে জষ্টি মধুও দিচ্ছি জষ্টি মধু আর দারচিনি না ভাজলেও চলে ভাজার কোনো দরকার নেই কারণ এটা অলরেডি শুকনো তুলসির বীজ নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে তাই এগুলোকেও আমি একটু কেটে নেব ছোট ছোট করে নাড়াচাড়া করতে সুবিধা হবে একেবারে লো ফ্লেমে আমরা তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো কুক করব তার বেশি একদম না লো ফ্লেমে মানে যখন আমরা মশলাগুলো দিয়েছি তার আগে অবশ্যই কড়াইটা গরম হতে হবে শুরুতে যদি আপনি লো ফ্লেমে একেবারে ঠান্ডা কড়াইয়ে দিয়ে দেন তাহলে তিন থেকে সাড়ে তিন মিনিটে কিছুই হবে না তো কড়াইটা গরম করে নেবেন তারপরে দেবেন তো তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো আমরা লো ফ্লেমে কুক করে নেব মানে ড্রাই রোস্ট করে নেব হালকা হালকা সুগন্ধ এসে যাবে ততক্ষণে হালকা সুগন্ধ আসার পরে আমরা এটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেবো দেখুন মশলার একেবারেই কালার চেঞ্জ হয়নি আমার হয়ে গেছে তিন মিনিট এবার আমি ঠান্ডা হতে দেবো মানে হিট আমি বন্ধ করে দেবো আর যে কড়াই তো যথেষ্ট মোটা মানে ফ্রাইপ্যানটা যথেষ্ট মোটা তো যেটুকু গরম আছে ফ্রাইপ্যান সেটুকু গরমে আমরা এরকম নাড়াচাড়া করে করে ঠান্ডা হতে দেবো বেশি একদমই ভাজতে যাবেন না তাহলে কিন্তু মশলা গুণাগুণ থাকবে না আমি হিট বন্ধ করে দিয়েছি আর এখন কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি যাতে নিচের থেকে বেশি ভাজা না হয়ে যায় নেড়েচেড়ে এরকম করেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেখে দেবো ফ্যানের নিচে ফ্যানের নিচে রাখলে কি হবে আমার যে গেউতি চার যে পাতাগুলো এগুলো খুব ভালোভাবে ড্রাই হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এক ঘন্টা পরে ফিরে এসছি আর এক ঘন্টা পরে দেখুন গেউতি চাহার যে পাতাগুলো পাতাগুলো একেবারে শুকনো দেখা যাচ্ছে একেবারেই ময়শ্চার নেই ওগুলোতে এখন আমরা মশলাগুলোকে পিষে নেব পিষে নিয়ে একটা মোটামুটি ফাইন পাউডার বানিয়ে নেব চলুন মশলাগুলো পিষে এনে আপনাকে আমি দেখাচ্ছি আমি একটা বাটি নিয়ে নিলাম গুঁড়ো মশলাটা ঢালার জন্য আগে আপনাকে মশলাটা দেখিয়ে দিই এই দেখুন আমি পিসে মোটামুটি ফাইন একটা পাউডার বানিয়েছি খুব ফাইন করতে যাইনি একেবারে মোটামুটি ফাইনই হয়েছে একটু কম হয়েছে যাই হোক এবার আমরা বাটির মধ্যে ঢেলে নিই দেখুন বন্ধুরা এই মশলাটা স্বাস্থ্যের জন্য খুবই খুবই উপকারী আমরা সব সময় মনে করি যে মশলা বোধ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হয় আসলে কিছু কিছু মশলা বেশি খাওয়ার কারণে কিছু ক্ষতি হয় কিন্তু এই যে আমি এখানে যে কম্বিনেশনটা দিয়েছি না খুবই খুবই উপকারী কম্বিনেশন আছে এটা সর্দি জুখাম কাশি ঠান্ডা গলা ব্যথা মাইগ্রেন এই সমস্তর জন্য খুবই খুবই উপকার করে সামনেই শীতের সিজন আসছে অবশ্যই এই চায় মশলাটা বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনার চা মশলাটা কেমন লাগলো এবার চলুন আমি আপনাকে চা বানিয়ে দেখাচ্ছি এখানে আমি দু কাপ চা বানাচ্ছি কাপের সাইজটা একটু বড় তো কাপের সাইজের উপর ডিপেন্ড করে যে আপনি কতটা চায়ের মধ্যে কতটা মশলা দেবেন আমার এখানে কাপগুলো একটু বড় বড় আমাদের তো অনেক ধরনের কাপ হয় একটা ঘরে খাওয়ার একটা অতিথিকে খেতে দেওয়ার একটা মানে স্পেশালি খাওয়ার তো যাই হোক আমি এখানে দু কাপ চায়ের জন্য এখানে ওয়ান ফোর্থ টি স্পুন মশলা নিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন আমি যে স্পুনটা নিয়েছি এটা টেবিল স্পুন কিন্তু আমি মশলাটা নিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন মানে এক ছোট চামচের চার ভাগের এক ভাগ আমি মশলা নিচ্ছি দু কাপ চায়ের জন্য বড় সাইজের দু কাপ চায়ের জন্য যদি আপনি এক কাপ চা বানান তাহলে এক চিমটি আপনি মশলা দেবেন তার বেশি দিতে হবে না খুব বেশি মশলা দেবেন না তাহলে কিন্তু স্বাদটা বিগড়ে যাবে আর যদি ছোট সাইজের কাপ হয় যেগুলো দোকানে পাওয়া যায় মানে চায়ের দোকানে ওই সাইজের কাপ হলে দু কাপের জন্য এক চিমটি মশলা যথেষ্ট আমি চাটা ছেঁকে নিচ্ছি আর মশলা অ্যাড করার পরে একেবারেই চাকে ফোটাতে যাবেন না সঙ্গে সঙ্গে চাটাকে ছেঁকে নেবেন নইলে কিন্তু চায়ের স্বাদ এবং গুণাগুণ মানে মশলার স্বাদ এবং গুণাগুণ দুটোই নষ্ট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই